ইসলামিক শরীয়ত মোতাবেক বিয়ের পরে সে জিনিসগুলো চেয়েছে, কোনো মেয়ে চাবে না যে তার সংসারটা ভাঙুক। সেও এক জায়গায় অন্য চ্যানেলে বলছে আপনি তার কাছে চেয়েছেন, তাহলে এই চাওয়া পাওয়ার মধ্যে আসলে গন্ডগোলটা, মূল গন্ডগোলটা কি কারণে আপনারা আলাদা হলেন? তাই এই চাওয়া পাওয়ার কারণে কি সংসার ভাঙা? দুজনেরই কিন্তু চাওয়া পাওয়ার কথা আছে, দুজনেই চাওয়া পাওয়া বলছেন। একজন টিভি চ্যানেলে বা একটা লাইভে এসে বলছেন যে আমার কাছে এটা চেয়েছে, আপনি আমাদের কাছে বলছেন আপনি সে আপনার কাছে চেয়েছে। তো আমি জানতে চাই বা আমাদের অনেকেরই জানতে চাওয়া যে আসলে কি চাওয়া পাওয়ার জন্যই আসলে আপনাদের এই এই এত বড় একটা। তার আগে আমার গণমাধ্যমের কাছে প্রশ্ন হচ্ছে, চাওয়া পাওয়ার মধ্যে চাওয়া পাওয়া কে পূরণ করেছে আর কে পূরণ করে নাই? চাওয়া পাওয়া আমি ফ্ল্যাট চেয়েছি, সে কি আমাকে ফ্ল্যাট দিয়েছে? ইভেন ফ্ল্যাট তো দূরের কথা, সে তো আমাকে একটা বিয়েতে একটা অর্নামেন্টস দেয়নি, শুধুমাত্র এই নাকফুলটা ছাড়া। আচ্ছা সুভা, স্বামী স্ত্রী হিসেবে আপনি স্বামীর কাছে চাইতেই পারেন ফ্ল্যাট, এটা আচ্ছা, তাও তো আমি চেয়েছি আমার স্বামীর কাছে। আমার যদি আমি যদি বলি যে হচ্ছে আমাকে একটা আমাদের জন্য, আমাদের সংসারের জন্য, আমাদের ভবিষ্যতে বাচ্চার জন্য একটা বাসা কেন, এটা কি আমার কি ভুল হয়েছে? যদি আমি বলেও থাকি, আমি যদি ভুল করে থাকি, আমাকে শাস্তি দিবেন আপনারা। আর দ্বিতীয়ত কথা, তার চাওয়াগুলো আমি পূরণ করার যথেষ্ট চেষ্টা করেছি, শুধু ফ্ল্যাট আর গাড়ি ছাড়া। আমার মনে হয় বলবেন কি আপনাদের সমস্যার শুরুটা কই থেকে, বা কি সমস্যার শুরুটা? সে যে বলতেছে কারিনকে দ্বারা আমাদের সমস্যা শুরু হয়েছে, না, সমস্যায় ছিল টাকা, সমস্যায় ছিল ফ্ল্যাট, সমস্যায় ছিল তার দাবি দেওয়া, যেটা আমি পূরণ করতে সক্ষম ছিলাম না। সে মনে করতো আমি যেহেতু চলচ্চিত্র জগতের একটি অংশ, আমি যেহেতু নবাগত নায়িকা, সে ভাবতো যে এতগুলো ছবিতে কাজ করছি তাহলে আমার কাছে অনেক টাকা। যেমন আমাদের সাকিব খান সুপারস্টার যে আছে, সে আমি মানে সে শুনেছে যে 40-50 লক্ষ টাকা প্রত্যেকটা ছবিতে সাকিব খান নেয়। সে তার আইডিয়া ছিল যে আমি ভাইরাল, এই জন্য হয়তোবা আমাকে পরিচালকরাও হয়তোবা 40-50 লাখ টাকা করে দেয়। আমার কোটি কোটি টাকা আছে, আমার হয়তোবা অন্যখানে ফ্ল্যাট কেনা আছে, গাড়ি কেনা আছে, এই জিনিসগুলো তার ধারণা ছিল। আর এই জন্যই সে টাকা, আমি তাকে ভালোবেসে বিয়ে করেছিলাম। আর সে বিয়ে করেছিল দুটি কারণে, একটি মূল কারণ হচ্ছে টাকা, সরি আমার আবারও বলতে হচ্ছে, তার তিনটি কারণ ছিল বিয়ে করার। আজ আমি বুঝতে পারছি আপনাদের এই প্রশ্নগুলো শুনে। এক নম্বর হচ্ছে, সে অনেক দিন ধরে গানের সাথে সংযুক্ত না, সে চায় 2023 সালে সে আওয়ামী লীগের নমিনেশন নিয়ে সে ভোট করবে, এমপি ইলেকশন, সে চাচ্ছিল আমার ফেমটাকে কাজে লাগাইতে। আর দ্বিতীয়ত, সে ভাবছিল যে আমি আমাদের সুপারস্টার সাকিব খানের মতো হয়তোবা প্রত্যেকটা ছবিতে 40-50 লক্ষ টাকা করে নেই, হ্যাঁ আমার অনেক টাকা আছে, টাকাটা ছিল সেকেন্ড কারণ। থার্ড কারণ হচ্ছে আমাকে ভোগ করা, যেটা সে এর আগেও সে অনেক মেয়েকে কলমা পরে হোক, যেভাবেই হোক, সে ট্রাপে ফেলিয়ে বিয়ে করেছে। তাছাড়া তো তার একাধিক বিয়ে হওয়ার কথা ছিল না। আশা করি আমার উত্তরটা পেয়েছেন।